প্রথমে হাতে হলুদ গুঁড়ো ও লবণ নিয়ে জলে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো ও লবণের মধ্যে এঁচোড়টা ভিজলে গায়ে কোনো কালো দাগ থাকবে না, কোনো কষ থাকবে না। সেক্ষেত্রে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে জলটাই দিয়ে দিলাম। এরপর এঁচোড়গুলো এতে কেটে রাখা চলবে। হয়ে গেল আমার হলুদ জল প্রস্তুত। এরপর নিয়ে নিয়েছি আমি এঁচোড়। এঁচোড়ের এই পেছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু এটা কচি এঁচোড় সেহেতু আমি খুব একটা বেশি বাদ দেব না, তাও পেছনের অংশটা একটু বাদ দিয়ে দেব কেটে। পেছনের অংশটা বাদ দিতে দিতেই আঠা বেরিয়ে যাচ্ছে, ঘন সাদা আঠা। এরপর আমি দুভাগ করে প্রথমে কেটে নেব। খুব ভালো করে দুভাগ করে সমান করে আমি এঁচোড়টিকে দুটি ভাগে ভাগ করে নেব। আস্তে আস্তে করে আমি কেটে নিলাম। ভিতরে প্রচুর আঠা, যেহেতু এটা টাটকা এঁচোড় তাই এত আঠা দেখাচ্ছে। এরপর আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এটা আমি হাতে দু হাতে খুব ভালোভাবে মেখে নেব, যাতে আটাটা যখন হাত ধুবো তখন খুব তাড়াতাড়ি আটাটা ছেড়ে যায়। খুব ভালোভাবে দু হাতে বুলিয়ে নিয়েছি আমি। এরপর এই হাত দুটিকে ভালো করে বুলিয়ে নেবার পর বঠিনের অংশে লাগিয়ে দেব, যেই অংশে এঁচোড় কাটা হচ্ছে, তাই বঠিনের অংশ এঁচোড়ের আঠা লাগবে না। এরপর এঁচোড়ের যে টুকরোগুলি আমি দুভাগে কেটে নিয়েছিলাম তার উপর দিক থেকে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল আমি এই যতটা পরিমাণ দিচ্ছি ঠিক এতটা পরিমাণ দিলেই হবে। এরপর খুব হাতের সাহায্যে ভালোভাবে উপর থেকে এইভাবে মাখিয়ে নেব, যাতে আঠাটা ঝরে পড়ে যায় কাটার সময় আর লেগে না থাকে বঠিনের গায়ে। সেক্ষেত্রে এইভাবে দুটো এঁচোড়েই আমি এইভাবে দুটো ফালিতেই দিয়ে দেব এবং হাতে করে মাখিয়ে রেখে দেব খুব ভালোভাবে। তেল মাখিয়ে নিয়েছি। এরপর এঁচোড়গুলো চ্যাকা চ্যাকা করে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে দু ফালি করে নেব। এইভাবে দু ফালি করার ফলে বঠিনের গায়ে যে আঠাটা লাগছে সেটা কিন্তু লেগে থাকবে না, যেহেতু তেল মাখানো হয়েছে। এরপর আলু ভাজা কাটার মতো চ্যাকা চ্যাকা করে, খুব পাতলা নয়, একটু পুরো করে এইভাবে কেটে নেব, ঠিক এতটা পরিমাণ মোটা হবে। এরপর এই একই প্রসেসে আমি বাকি এঁচোড়গুলো এইভাবে স্লাইস করে করে কেটে নেব। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কোন প্রসেসে আমি এঁচোড়টা কাটছি। এরপর আমি এই একইভাবে সবগুলোই এইভাবে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নেবার পর এরকম পিস একটি হাতে নিয়ে সবুজ যে অংশটা সেটা পুরোটা আমি চেছে ফেলে দিচ্ছি। কিভাবে ফেলছি খুব নিখুঁতভাবে দেখতে থাকো। এই যে পুরো সবুজ অংশটা দেখো আমি কেটে দিচ্ছি, এইভাবে পুরোটাই বাদ দিয়ে দেব, একটু সবুজ অংশ যেন না থাকে। এই যে একটু ছাপ আছে সেটার কোনো ক্ষতি হবে না, কিন্তু এই কাঁটাগুলো থাকলে ভীষণ অসুবিধা। দুভাগে ভাগ করে নিয়ে ভেতরের দিকে একটা স্পঞ্জের মতো অংশ আছে, সেই অংশটা ফেলে দিতে হবে একবারে ভেতরের দিকে, যে এই অংশটা ফেলে দিয়ে এই যতটা থাকবে ততটা ভোঁতা, এটাকে ভোঁতা বলে, এই ভোঁতাটা ফেলে দিতে হয়। এরপর এই ভোঁতাটা ফেলে দেবো, এটারও এই সেম প্রসেসে ফেলে দেবো। এই মাঝখানের যে অংশটা ভেতর দিকে সেটা ফেলে দিতে হবে। তারপর উপরের অংশটা আর ভেতরের অংশটা ফেলে দিয়ে এই মাঝের দুটি অংশ খাওয়া হবে। এরপর এগুলো আমি ফেলে দিলাম। এরপর এটা ছোট্ট ছোট্ট তরকারির উপযুক্ত ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব, ঠিক এইভাবে এই প্রসেসে ছোট্ট ছোট্ট টুকরো করে আমি এইভাবে কেটে রেখে দিলাম হলুদ নুন জলে। সেই সেম প্রসেসে আমি এই এঁচোড়গুলো কেটে নেব। বন্ধুরা, আমার এঁচোড় কাটার প্রসেসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ।